আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 11 দিন আগে আমি যে সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলাম তার থেকে অনেকটুকু ভালো আমি এখন। যখন ভর্তি হয়েছিলাম তখন আমার কোমরটা বারবার ছিল, হাঁটু বারবার ছিল, হাঁটতে অসুবিধা হইতো, একটু হাঁটলেই মনে হইতো যে একটু বসে পড়ি। এখন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন হাঁটার সমস্যা বা কোমরের বারবার এটা দূর দূর হয়েছে। আসুন দর্শক, আমি যখন 11 দিন আগে ভর্তি হয়েছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম, চলেন ওটা দেখে আসি আপনার। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদা মমতাজ, আমার বয়স 50, আমি গাজীপুর থেকে আসছি। হ্যাঁ, আমার কোমরের হাড় নড়ে গেছে আর L4 L5 ডিসপ্লাপ আছে, জেল বেরিয়ে গেছে আর কি, আর হাঁটুতে ক্ষয় আছে অনেক। মানে 15 সাল থেকে শুরু হয়েছে আমার, প্রথমে হাঁটুতে ব্যথা ছিল, তারপর আস্তে আস্তে কোমরে ব্যথা হয়েছে, এখন অনেক ট্রিটমেন্ট করার পরে ব্যথা এখন কিছু কমছে, কিন্তু ওই যে বারবার বা সমস্যা কিছু আছে এখনো শারীরিক, এগুলা পুরোপুরি যায় নাই এখন। যে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে খারাপ লাগে, মানে একটু হাঁটতে গেলে যে একটু পরেই মনে চায় যে বসে থাকি, এরকম হাঁটতে গেলেও সমস্যা হয়। গাড়ের MRI রিপোর্টে আসছে যে হাড় চেপে গেছে, কিন্তু এখনো তেমন সমস্যা শুরু হয় নাই। গাজীপুরেও বহুত দেখাইছি, ঢাকায় দেখাইছি, তারপরে ইন্ডিয়াতেও গেছি, ও জায়গায় গেছি বলে বলছে যে অপারেশন লাগবে, তারপরে দেশে আইসা আবার অনেক ডাক্তার দেখাইয়া, তারপর পুরাপুরি এখনো আমার মনে হয় যে সুস্থ হই নাই। তারপরে ইউটিউবে দেখলাম যে এই জায়গায় এইসবের চিকিৎসা হয়, পরে এখানে আসলাম আর কি। অপারেশনের কথা বলছে পরে তো ভাবছি যে দেশে যাই সিদ্ধান্ত নিব, তারপর অনেকে বললো যে অপারেশন করলে এটা যদি 100% ভালো না হয় আরো মানে খারাপ হবে ভবিষ্যতে, সেজন্য আর অপারেশনে যাই নাই, ফিজিওথেরাপিতেই গেলাম। 11 দিন আগে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমার পাটা বারবার ছিল, ঘুম থেকে উঠলে হাঁটলে অনেক কষ্ট হইতো, এখন তেমন আর হচ্ছে না, একটু ভালোর দিকে। আগে দাঁড়িয়ে কাজ করতে আমার অনেক কষ্ট হইতো, আধা ঘন্টাও দাঁড়ায় থাকতে পারতাম না, এখন আমি দাঁড়ায় থাকতে পারি, কাজ করতে পারি। খুব ভালো থেরাপিস্ট, বুঝে বুঝে থেরাপিগুলো দিচ্ছে, খুব আমার উপকার হয়েছে। এখানে নার্স ডাক্তার এরা ঠিক টাইম মতো আসছে, আমাদের ভালো সেবা দিছে। ডক্টর শফিউল্লাহ প্রধান, উনিও টাইম টু টাইম এসে আমাদের খোঁজখবর নিয়েছেন, চিকিৎসা দিয়েছেন ভালো। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবন আমি সুস্থভাবে কাটাতে পারি। আমার মতো যারা অসংখ্য রুগী আছে তারা এই ভিডিও দেখে এখানে হসপিটালে এসে চিকিৎসা নিতে পারেন সুস্থ হওয়ার জন্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।